এটাকে হালাল হারাম এক কথায় বলাটা খুব জটিল বিষয় কারণ ওয়াইফাই দিয়ে মানুষ শুধু খারাপ কাজই করে না ভালো কাজও করে ছুরি না চাকু এ চাকুর ব্যবসা করা যায়জ না না চাকু দিয়া মানুষের পেটেও ডাকাইতেও ঢুকায় আবার কিছু চাকু আছে যেগুলো ডক্টররা অপারেশন থিয়েটারে ইউজ করেন আবার চাকু দিয়া আমাদের মা বোনরা পেঁয়াজ তরকারিও কাটেন এখন একজনের চাকু দিয়া পেটে ঢুকে দিছে আর আরেকজনে চাকু দিয়া পেঁয়াজ একটা হালাল আর একটা হারাম কোনো বস্তু যদি মাল্টিপল ইউজের সিস্টেম থাকে এটাকে ব্যবহারকারী বিভিন্ন ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর বিক্রেতা তার উপরে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো দায় আসে না তবে যদি বেশিরভাগ ক্ষেত্রে অপকর্মে ব্যবহার হয় নাইনটি পার্সেন্ট কথার কথা গুনাহের কাজে ব্যবহার হয় তাহলে সেই জিনিসের বিক্রি করা জায়েজ নাই অতএব ওয়াইফাই এর ব্যবহারটা আসলে আজকাল বেশিরভাগ ভালোর ক্ষেত্রে হয় না খারাপের ক্ষেত্রে হয় মাপাটা কঠিন কিন্তু মনে হয় খারাপের পাল্লাই ভারী অতএব এই ক্ষেত্রে যাতে সহযোগিতা না হয় আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান গুনাহের কাছে সহযোগিতা করা যাবে না এর জন্য অন্য কোনো ব্যবসা করতে পারলে ভালো কিন্তু এটাকে এক কথায় হারাম বলে দেওয়ার মতো হিম্মত আমার নাই আল্লাহ যদি বলেন লিবা তুহাররিমু মা লাক কিন্তু এর চাইতে ফ্রেশ নিষ্কণ্ঠ কোনো ব্যবসা যদি করতে পারেন সে ভাই অবশ্যই সেটা তার জন্য উত্তম কিন্তু এটা তার জন্য হারাম সরাসরি হবে না ইনশাআল্লাহ তালা।